নমস্কার, আপনারা দেখছেন কৃষক সেতু নিউজ বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে। আর আমি আপনাদের সামনে আবহাওয়ার খবর তুলে ধরব। আমি আপনাদের সামনে রাজভোলক মণ্ডল। এক ধাক্কায় বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা, ফলে কার্যত শীত অনেকটাই উদাও হয়েছে, কিন্তু একটা শীতের আমেজ থাকবে। বৃষ্টির যে পূর্বাভাস আজ দিন ভোর বৃষ্টি হবে এমনই পূর্বাভাস ছিল, এবং বাংলাদেশে যে ঘূর্ণবাত হয়েছে তা থেকে উড়িষ্যা পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে, আর সেই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। তাই বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্তভাবে হলেও একটু বেশি বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি ও তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্তত দক্ষিণবঙ্গের সাত জেলায় নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও দুই চব্বিশ পরগনা, এই সাত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এমনটি আবহাওয়া সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন কৃষক সেতু নিউজ বাংলা। রাজীব লক মণ্ডলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আমরা আসছি আরও অন্যান্য খবর নিয়ে, তাই দেখতে থাকুন কৃষক সেতু নিউজ বাংলা।